নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে করোনা পরিস্থিতির জেরে সারা দেশ জুড়েই ইতিমধ্যেই চালু হয়েছে চতুর্থ দফায় লকডাউন যেটি চলবে আগামী একত্রিশে মে পর্যন্ত এবং এই লকডাউন পরিস্থিতি কিন্তু সাধারণ মানুষের জনজীবনে ব্যাপকভাবে প্রভাব ফেলছে এবং এই লকডাউনে যাতে সাধারণ জনসাধারণের কোনো রকম সমস্যার সৃষ্টি না হয় তার জন্যে কিন্তু বন্ধুরা কেন্দ্র সরকার থেকে শুরু করে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা ইতিমধ্যেই জনগণের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠাতে শুরু করেছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যেমন কেন্দ্র সরকারের রয়েছে জনধন যোজনার পাঁচশো টাকা করে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে অপরদিকে পি এম উজ্জ্বলা গ্যাস যোজনার টাকা অপরদিকে পি এম কিষান যোজনার দু টাকা করে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে অপরদিকে রাজ্য সরকারের স্নেহের পরেশের হাজার টাকা এবং প্রচেষ্টা প্রকল্পের হাজার টাকা এবং জয় জোহার পেনশন প্রকল্পের হাজার টাকা ইতিমধ্যে কিন্তু জনগণের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে তো বন্ধুরা আপনারা যদি বাড়িতে থেকে থাকেন এই মুহূর্তে এবং আপনারা যদি জানতে চান কীভাবে আপনারা নিজেদের মোবাইল ফোন ব্যবহার করে আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্ট ব্যালেন্স জানবেন অর্থাৎ আপনাদের ব্যাঙ্কে কত টাকা জমা হয়েছে এর মধ্যে বা কত টাকা ব্যালেন্স রয়েছে সেটি জানতে পারবেন খুব সহজে তো বন্ধুরা সেটি জানার জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখুন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে দেওয়া বেল নোটিফিকেশানটি অন করুন ভবিষ্যতে এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা যদি জানতে চান কীভাবে খুব সহজে আমরা যে কোনো মো অ্যাকাউন্ট ব্যালেন্স আমরা মোবাইল দিয়ে জানব সেটি জানার জন্য সবার প্রথমে বন্ধু আমাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে তো বন্ধুরা গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পর আমাদের এখানে কিন্তু সার্চ করতে হবে অল ব্যাঙ্ক ব্যালেন্স দেখতেই পাচ্ছেন বন্ধুরা অল ব্যাঙ্ক ব্যালেন্স লিখে কিন্তু আমি সার্চ করে দিলাম তারপরে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার নম্বর যে অপশানটি রয়েছে চেক ব্যালেন্স ব্যাঙ্ক ব্যালেন্স এই অ্যাপটি কিন্তু আমাদের ইনস্টল করতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে অ্যাপটি রয়েছে এটা কিন্তু ফাইভ মিলিয়ন প্লাস ডাউনলোড হয়ে গেছে এটির মধ্যে অ্যাপটি খুবই কার্যকর বন্ধুরা আমি যেহেতু আগে থেকে ডাউনলোড করে রেখেছি জাস্ট অ্যাপটিকে ওপেন করে দিলাম তো দেখতেই পাচ্ছেন অ্যাপটিকে কিন্তু আমি ওপেন করে দিয়েছি তো আপনারা চাইলে মোবাইল ইনস্টল করে নেবেন বন্ধুরা এখন দেখতে হবে আপনাদের কোন ব্যাঙ্কের অ্যাকাউন্ট রয়েছে যদি স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকে তাহলে সবার উপরের দিকে দেখতে পাচ্ছেন স্টেট ব্যাঙ্ক এলাহাবাদ ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঞ্জাব ব্যাঙ্ক এক্সিস ব্যাঙ্ক এইচডিএফসি তারপর বিভিন্ন ক্ষেত্রীয় ব্যাঙ্ক বন্ধন ব্যাঙ্ক রয়েছে তারপর সিটি ব্যাঙ্ক রয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক রয়েছে কর্পোরেশন ব্যাঙ্ক রয়েছে দেনা ব্যাঙ্ক রয়েছে ডাচ ব্যাঙ্ক রয়েছে আইডিআই ব্যাঙ্ক রয়েছে ইন্ডাসল্যান্ড ব্যাঙ্ক রয়েছে তারপর বঙ্গীয় গ্রামীণ ক্ষেত্রীয় ব্যাঙ্ক রয়েছে তারপর উত্তরবঙ্গ গ্রামীণ ক্ষেত্রীয় ব্যাঙ্ক রয়েছে ইউনিয়ন ব্যাঙ্ক রয়েছে তারপর বিজয়া ব্যাঙ্ক রয়েছে ইএস ব্যাঙ্ক রয়েছে তারপর দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক ব্যান রয়ে ব্যাঙ্ক রয়েছে তো বন্ধুরা আপনাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কটিকে এখানে কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে তো বন্ধুরা আপনাদের দেখানোর জন্য একটি ডেমো দেখানোর জন্য কিভাবে আমরা ব্যাঙ্ক ব্যালেন্স চেক করবো যেমন বন্ধুরা আপনাদের এখানে কিন্তু ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার জন্য অবশ্যই আপনাদের যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কের সাথে আপনাদের মোবাইল নম্বরটি রেজিস্ট্রেশন করা থাকতে হবে অর্থাৎ যে মোবাইল নম্বরে আপনারা আপডেটগুলো পাবেন তো বন্ধুরা এক্ষেত্রে আমার এসবিআই ব্যাংকে একটি অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কের অ্যাকাউন্টে আমি ব্যালেন্স জানবো যে এই মুহূর্তে কত টাকা রয়েছে ব্যাঙ্কের অ্যাকাউন্টে যেহেতু আমি জানি না তো দেখতে পাচ্ছেন সবার উপরের দিকে এসবিআই রয়েছে তো আমি এসবিআইতে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন এসবিআইতে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অনেকগুলি অপশন চলে আসলে এখান থেকে বন্ধুরা আপনারা ব্যাংক মিনি স্টেটমেন্ট জানতে পারবেন ব্যাংকের ব্যালেন্স জানতে পারবেন তো বন্ধুরা আমরা এখানে জাস্ট আমরা চেক ব্যালেন্স করবো তো সবার উপরের দিকে দেখতে পাচ্ছেন চেক ব্যালেন্স আমি চেক ব্যালেন্স অপশান নিয়ে ক্লিক করলাম এখন দেখতে পাচ্ছেন এখানে গেট মিনি স্টেটমেন্ট দেখব না কলে কাস্টমার কেয়ার তো বন্ধুরা আমরা কী করতে যাই আমরা যেহেতু ব্যাঙ্ক ব্যালেন্স দেবো সবার উপরের দিকে যে অপশনটি রয়েছে এটিকে ক্লিক করে দিলাম দেখতেই পাচ্ছেন তো এখন কিন্তু আপনাদের যেই মোবাইল নম্বর থেকে রেজিস্ট্রেশন রয়েছে সেই মোবাইল নম্বর থেকে ডিরেক্ট কল হবে সেই নম্বরে অটোমেটিক কিন্তু কলটি কেটে যাবে দেখতেই পাচ্ছেন কেটে গেল কলটি তো দেখতেই পাচ্ছেন ওয়েটিং ফর এস এম এস